কুমিল্লা বুড়িচং উপজেলার ভারাল্লা উত্তর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের এনসিবি টিভিতে একটি বিশেষ সাক্ষাৎকার প্রদান করেন। তিনি প্রতিবেদককে জানান, আসসালামু আলাইকুম, আমি নির্বাচন উদ্দেশ্য হয়েছে এই আমার ওয়ার্ডের এই জনগণ, আমি চাই জনগণের খেদমত করার জন্য শেষ বয়সে আমি একজন মুক্তিযোদ্ধা। ইনশাল্লাহ জনগণ আমার পেপারে আছে, আমাকে উৎসাহিত করছে জনগণ নির্বাচন করার জন্য। করোনা পদ্ধতিতে আমরা সরকার থেকে কিছু দান ইয়া আছে, আমরা এটা আমাদের ওয়ার্ডে আমরা বিতরণ করছি জি, আর নিজেও করোনা ভ্যাকসিন আমি নিয়েছি ইনশাল্লাহ, সবাইকে আমি বললেও দিছি নেওয়ার জন্য জি। বর্তমানে কি কি সমস্যা রয়েছে বলে মনে করেন আপনি আপনার ওয়ার্ডটিতে, এই ওয়ার্ডে কি কি সমস্যা আছে বলে মনে করেন? এইখানে ওয়ার্ডে আমাদের সমস্যা হয়েছে, যান গরিব দরিদ্র লোক যারা আছে তারা ঠিকমতো বন্টন করতে পারে নাই বা পায় না। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমি যদি নির্বাচিত হই সেইটা আমি ইনশাল্লাহ দেখব গরিবের। ইনশাল্লাহ যদি সরকার যেই এই ইউনিয়ন পর্যায়ে যেই তানগুলো দেয় বা বিভিন্ন এই প্রোগ্রামগুলো দেয় বা গরিবের জন্য, এইটা আমি চেয়ারম্যানের মারফতে আমি সুগঠন করার জন্য আমি ইনশাল্লাহ চেয়ার। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা কথা বলছিলাম যেমনটাই বলছিলাম 1 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল কাদের, যিনি এই ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী করছেন। আমরা এই ওয়ার্ডের স্থানীয় কিছু বাসিন্দা বা জনগণের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কংসনগর 1 নং ওয়ার্ড, ভারলা উত্তর ইউনিয়নের কংসনগর 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধার আব্দুল কাদের নৌবাহিনী অবসরপ্রাপ্ত, উনি 1 নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী এবং লোক হিসাবে খুব ভালো, জনগণ ওনাকে চাচ্ছে। নাম আব্দুল কাদের মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও মেম্বার পদপ্রার্থী, ও খুব ভালো লোক এবং জনগণও ওনার চাচ্ছে। আমাদের আজকের যেই মেম্বার পদপ্রার্থী উনি হচ্ছেন আমার জ্যাঠা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌবাহিনী, সেই সুবাদে উনি বিগত একবার নির্বাচন করেছিলেন, হয়তো জনগণ বা নির্বাচনের মাঠে হয়তো ওনার ইয়ে ছিল না, তবে এই বছর উনি জোরালোভাবে নির্বাচনে নেমেছে এবং আমরাও ওনার সাথে আছি থাকবো। আমরা চাই যে আমাদের যারা এই নির্বাচনে জয়যুক্ত হোক, মানুষের সেবা করুক, অসহায় মানুষের পাশে উনি ছিলেন, আছে, থাকবে। হ্যাঁ, আশা করি আগামীতেও তিনি মানুষের উন্নয়নে সেবা করবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সকলে জানেন উনি হচ্ছে থানা আওয়ামী লীগের সদস্য, বুড়িচং থানা আওয়ামী লীগের সদস্য, সেই সুবাদেও তিনি একজন ভালো রাজনীতিবিদ। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, উনি আমাদের যে এলাকার যে অসহায় মানুষ আছে তাদেরকে নিয়ে উনি এক সপ্তাহ পরপর একটা মিটিং করেন যে কী কী সমস্যা আছে সমাধান করার জন্য। হ্যাঁ, তারপর মানুষের খোঁজখবর নেয়। এই বর্তমান করোনাকালীনেও তিনি মানুষের অনেক সেবা করে গেছেন, হ্যাঁ, মানুষকে ত্রাণ দিয়েছেন। উনি আমাদের যে মেম্বার আছে উনিও করেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ থাকা অবস্থায় উনি কিন্তু মেম্বার ছিলেন না, উনিও ইউনিয়ন পর্যায় থেকে চেয়ারম্যানের কাছ থেকে নিজে তান আইনা মানুষকে দিয়েছেন। সেই সুবাদে আমরা চাই যে উনি আমাদের এই বর্তমানে এই 1 নং ওয়ার্ডের মেম্বার হিসাবে জয়যুক্ত হোক, এটা আমি আশা করি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পলাশ ইসলাম। আমি আমার আসলে আমার আব্বার জন্য সর্বোচ্চ জনগণের কাছে দোয়া চাই, আর আমার আব্বা আসলে এই একজন সৎ মানুষ, এটা সবাই এলাকা সবাই জানে। এখন সরকারি সুযোগ সুবিধা দেওয়া যায় না, আমার আব্বা যে পাস করতে পারে, সরকারি যাতে সুযোগ সুবিধা দেওয়া যায়, সব কিছু সুযোগ সুবিধা এই ইউনিট পর্যায় থেকে যেই সুবিধাগুলো আসে গরিব সব সুবিধা কিন্তু আমরা জনগণকে বিলিয়ে দিব। আমাদের কাছে কিছুই রাখবো না, মানে আমার আব্বার কাছে কিছুই রাখতে না, আমি ছেলে হিসেবে আমি রাখবো না।